জাতীয় খেলাধুলার বিভিন্ন ডিসিপ্লিনের পদক জয়ী সদস্যদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ আনসার ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। সম্প্রতি ভারতে 12তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ আনসার ও বিজিবি ক্রীড়া দলের খেলোয়াড়রা 1টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 11টি ব্রোঞ্জ পদক জেতেন। গত বছর আনসার ও বিজিবি ক্রীড়া দল জাতীয় পর্যায়ের 15টি প্রতিযোগিতায় অংশ নিয়ে 10টিতে চ্যাম্পিয়ন, 4টিতে রানার্স আপ ও 1টিতে তৃতীয় স্থান অর্জন করে।